সেই কমিটির মাধ্যমে আপনাদের দুইটা কাজ। একটা কাজ হচ্ছে যারা আজকে আন্দোলনের হুমকি দিচ্ছে, যারা প্রেস ক্লাবের সামনে উস্কানিমূলক কথাবার্তা বলে, মিথ্যা কথাবার্তা বলে, তাদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলা রাজনৈতিকভাবে। আরেকটা কাজ হচ্ছে আগামী নির্বাচনে আমাদের প্রিয় নেত্রী জননেত্রী শেখ হাসিনার প্রার্থীকে বিজয়ের মধ্য দিয়ে আবার মাননীয় প্রধানমন্ত্রীকে রাষ্ট্রীয় ক্ষমতা আনয়ন করা। এই দুইটা কাজ কিন্তু আপনাদের। আজকে বিএনপি বিভিন্ন কথাবার্তা বলে, গতকালকে দেখলাম প্রেস ক্লাবের সামনে তারা হারিকেন নিয়ে মিছিল করেছে, সমাবেশ করেছে, লজ্জাও করে না, বেহারা তাদের চেহারা এনে দিয়ে দেখে না। বিএনপির সময় 24 ঘন্টার মধ্যে 18 ঘন্টা বিদ্যুৎ থাকতো না, মনে আছে? 18 ঘন্টা বিদ্যুৎ থাকতো না, কখন বিদ্যুৎ আসবে এটা কেউ বলতে পারত না। বিদ্যুতের নামে তারা খাম্বা দিয়েছে, সেদিন তারা মাত্র 3000 মেগাওয়াট বিদ্যুৎ উৎপন্ন হয়েছে। দুর্নীতিতে শীর্ষ ছিল তারা, মানুষকে যেভাবে কষ্ট দিয়েছে 2001 থেকে 2006 পর্যন্ত, যে সন্ত্রাস নির্যাতন নিপীড়ন চালিয়েছে আমাদের নেতা কর্মীদের উপর, আমাদের সংখ্যালঘু সম্পদের উপর নির্যাতন করেছে, নিপীড়ন চালিয়েছে, সেই বিএনপি আজকে হারিকেন নিয়ে রাস্তায় দাঁড়ায়, লজ্জা নাই তাদের চেহারা, তারা আয়নায় দেখে না কি করেছিল তখন তারা। আজকে 25,000 মেগাওয়াট বিদ্যুৎ উৎপন্ন হচ্ছে, উৎপন্নের ক্ষমতা আমাদের আছে 25,000 মেগাওয়াট, 14,000 মেগাওয়াট আজকে আমাদের মানুষ প্রয়োজন, সেই উৎপন্ন আমরা করতে পারি বিদ্যুৎ। আজকে সমস্ত বিশ্বের যে সমস্যা, এটা বৈশ্বিক সমস্যা, জ্বালানির সমস্যা, সমস্ত উন্নত বিশ্ব ইউরোপিয়ান কান্ট্রিগুলোতে দেখেন সবাই জ্বালানির ব্যাপারে রেশনিং করছে, সমস্যা দেখা দিয়েছে, বৈশ্বিক সমস্যা। বাংলাদেশে আজকে মাননীয় প্রধানমন্ত্রী একটা পরিকল্পিতভাবে এই সংকটে যাতে আমরা না পড়ি ভবিষ্যতে, তার জন্য পরিকল্পিতভাবে একটা ম্যাপ অনুযায়ী আজকে বিদ্যুৎ সাশ্রয়ের ব্যবস্থা করেছেন। আজকে তারা হারিকেন নিয়ে মিছিল করে, লজ্জাও হয় না তাদের। আমাদের কোনো সংকট নাই যাতে সংকটে না পড়ি ভবিষ্যতে, তার জন্য বিদ্যুৎ সাশ্রয়ের ব্যবস্থা করেছেন, যেহেতু জ্বালানি তেলের দাম বিশ্ববাজারে অনেক বেড়ে গেছে। আজকে তারা মিটিং করে, মিছিল করে, তারা এই সরকারকে উৎখাত করতে চায়। 2014 সালের নির্বাচনে তারা আগুন সন্ত্রাস করেছিল, মানুষ পুড়িয়ে মেরেছে, স্কুল জ্বালিয়ে দিয়েছে, আজকে বিভিন্ন আগুন সন্ত্রাসের মধ্যে বাসে আগুন দিয়েছে, আগুন সন্ত্রাস করে 2014 সালে। 2014 সালে নির্বাচনের পর তারা বলেছে সরকারকে একদিনও ক্ষমতায় থাকতে দেবে না। আমরা 5 বছর ক্ষমতা ছিলাম, 2018 সালে নির্বাচন আবার অনুষ্ঠিত হয়েছে, কিছুই করতে পারে নাই। 2018 সালের নির্বাচনের পর নির্বাচনে তারা সঠিকভাবে আসে নাই, রিমোট কন্ট্রোলের মাধ্যমে লন্ডন থেকে প্রার্থীটা দিয়েছে, একটা আসনে 6-7 জন প্রার্থী হয়েছে, নির্বাচনে আসার নামে তারা তামাশা করেছে, নির্বাচনকে তামাশায় পরিণত করার চেষ্টা করেছে, জাল ফলশ্রুতিতে সংসদে তারা আসন পায় নাই বেশি। আর নির্বাচন যদি সত্যিকার অর্থেই নির্বাচনে আসতো তাহলে সংসদের সম্মানজনক আসন তারা পেত। তারপরে 2018 সালে সরকারের পতন ঘটাবে, আন্দোলন করবে, কত কিছু তাদের, 4 বছর কেটে গেছে, কিছুই করতে পারেনি তারা, সেই মুরাদ তাদের নাই, সেই সাংগঠনিক শক্তি তাদের নাই। বন্ধুরা আমার, আজকে আবার হুমকি দিচ্ছে, আজকে জাতীয় আন্তর্জাতিকভাবে এই সরকারের বিরুদ্ধে, রাষ্ট্রের বিরুদ্ধে তারা ষড়যন্ত্র করছে। দেশ যখন এগিয়ে যাচ্ছে, আমরা যেন উন্নয়নের মহাসড়কে, সকল ক্ষেত্রে বাংলাদেশের যখন অর্জন, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী বাংলাদেশকে বিশ্বের দরবারে যখন প্রতিষ্ঠিত করেছেন একটি সম্ভাবনা দেশ হিসাবে, আমরা তখন 2041 সালে উন্নত দেশ হওয়ার স্বপ্ন দেখছি, আমাদের অর্থে যখন আমরা পদ্মা সেতু করছি, সকল ক্ষেত্রে যখন আমাদের অর্জন, আজকে কামরাজির জন্য কথাই চিন্তা করুন না, কেন 12 বছর আগে 13 বছর আগে কামরাজির জন্য কী ছিল, এখন কী আছে, বুকে হাত দিয়ে চিন্তা করেন কী ছিল, এখন আপনারা কী অবস্থায় আছেন বলেন তো ভাই, কী অবস্থায় আছেন, কী অবস্থায় ছিলেন। সমস্ত বাংলাদেশের আজকে এই পরিবর্তন এনে দিয়েছে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা।
আজকে ষড়যন্ত্র করছে, এই সরকারের বিরুদ্ধে রাষ্ট্রের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে, একটা অস্থিশীল পরিস্থিতি সৃষ্টি করতে চায়। প্রেস ক্লাবে তারা আন্দোলনের নামে রোজই তারা সেখানে সমাবেশ করে, সরকার কোনো বাধা দেয় না, আইন শৃঙ্খলা রক্ষাকারী কোনো বাধা দেয় না, আর উস্কানিমূলক বক্তব্য দেয়, মিথ্যা কথা বলে, জনগণকে উস্কে দেওয়ার চেষ্টা করছে, জনগণকে মিথ্যা কথা বলে বিভ্রান্তি ছড়ানোর চেষ্টা করছে। আর আমাদের নেতা কর্মীরা যাতে তাদের এই সমস্ত উস্কানিমূলক কথাবার্তা একটা সংঘাতময় পরিস্থিতি সৃষ্টি হয় সেই চেষ্টা তারা করছে। তাই বন্ধুরা আমার, আমি কথা বাড়াবো না, রাজ্জাক ভাই বক্তব্য রাখবেন, আমরা ধৈর্যের পরিণতি দিচ্ছি, কোনো সংঘাতময় পরিস্থিতি চাই না। এরা চায় আগামী নির্বাচনে তারা অংশগ্রহণ করার ইচ্ছা তাদের নাই, মুখে বলে কিন্তু শেষাবধি নির্বাচনে তারা আসবে। তারা নির্বাচন কমিশনের বিরুদ্ধে সমালোচনা করে, প্রত্যেকটা সাংবিধানিক প্রতিষ্ঠানকে প্রশ্নবিদ্ধ করার চেষ্টা করে। বাংলাদেশে আগামী নির্বাচন হবে, যথাসময়ে নির্বাচন হবে এবং আমরা বিশ্বাস করি নির্বাচনে তারা আসবে, এবং তাদের সাথেই আমরা লড়াই করতে চাই, লড়াই করে বিজয়ী হতে চাই, সিয়ানে সিয়ানে লড়াই হোক এটাই আমরা চাই। কিন্তু তারা ভোট যুদ্ধে তারা জয়লাভ করতে পারবে না এটা জানে, তাই একটা সংঘাতময় পরিস্থিতির সৃষ্টি করতে চায়। দেশে এবং আন্তর্জাতিকভাবে ষড়যন্ত্র করছে, মানুষের প্রতি আস্থা নাই, তারা একটা অস্থিশীল পরিবেশ সৃষ্টি করে পেছনের দরজা দিয়ে একটা তৃতীয় শক্তিকে ক্ষমতায় বসাতে চায় বা তারা ক্ষমতায় আসতে চায়। আমরা কোনো অবস্থাতেই তাদের সেই উদ্দেশ্য, তাদের সেই স্বপ্ন বাস্তবায়িত হতে দেব না। আমি কথা এখানেই শেষ করছি বন্ধুরা আমার, আমি আপনাদেরকে বলবো আজকে এই অপশক্তির বিরুদ্ধে, বিএনপি জামাতের বিরুদ্ধে আমরা ঐক্যবদ্ধ থাকব, এবং এরা যাতে দেশে কোনো ভয়াবহ পরিস্থিতি, সংঘাতময় পরিস্থিতি সৃষ্টি করতে না পারে, আবার যাতে আগুন সন্ত্রাস করতে না পারে, তার জন্য আমরা অত্যন্ত প্রহরী মতো সজাগ থাকব। আর যদি আবার সেরকম অবস্থা সৃষ্টি করতে চেষ্টা করে, মাঠে নামে মানুষের দুর্ভোগ সৃষ্টি করে, জনদুর্ভোগ সৃষ্টি করে, তাহলে আমি স্পষ্ট বলতে চাই আমার নেতা কর্মীরা রাস্তা রাজপথ ছাড়ে নাই, রাজপথ দখল করে এদেরকে সমুচিত জবাব দেবে। তারা বলে আমরা পালাবার পথ খুঁজে পাবো না, আমি বলি আমার নেতা কর্মীরা রাস্তায় নামলে পালাবার পথ খুঁজে পাবেন না বিএনপির ভাইয়েরা, ভয়টুক আমাদের উস্কানি দেবেন না। তাই আবারও শেষবারের কথা, আপনারা এই অপশক্তির বিরুদ্ধে ঐক্যবদ্ধ হন, সংগঠনকে মজবুত করুন, শক্তিশালী করুন, এবং আগামী নির্বাচনে আবার আমাদের প্রিয় নেত্রী জননেত্রী শেখ হাসিনাকে রাষ্ট্রীয় ক্ষমতায় আনার জন্যে সংগঠনকে শক্তিশালী করে প্রস্তুতি গ্রহণ করুন।